শনিবার সকাল থেকেই গোটা শান্তিপুর বিধানসভা এলাকায় নির্বিঘ্নে ভোট হচ্ছে। ভোট দিতে এসে একথা বললেন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দির বিদ্যালয়ের 209 নম্বর বুথে বাবা ও মাকে সাথে নিয়ে ভোট দিতে এলেন তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। ভোটদানের শেষে তিনি বলেন, সকাল থেকে গোটা শান্তিপুর বিধানসভা এলাকায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কিন্তু বিজেপির অভিযোগ ছিল শান্তিপুরে বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রজকিশোর গোস্বামী বলেন, বিজেপির এই অভিযোগগুলি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এখনও পর্যন্ত কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ সকাল থেকেই শান্তিপুর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে আমি নিজে পরিদর্শন করেছি। ইতিমধ্যে ভোট দিলেন, এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে আপনার কাছে? কোনো ঘটনা রয়েছে যেখানে এজেন্ট দিতে পারেনি বিজেপি, এরকম কিছু আছে? না, এজেন্ট দিতে পারেনি বলতে, আমাদের এজেন্টের উপর সারা ধরে সন্ত্রাস তৈরি হয়েছে, ভয় দেখানো হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করার হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি আছে। এটা বিভিন্ন বুথে শান্তিপুরে কালো ফেটটি বেঁধে তৃণমূলরা সারা রাত ধরে এই সন্ত্রাস সৃষ্টি করেছে। আমরা শান্তিপুরের বাসীর কাছে আমার আবেদন, এই সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা বুথে যান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোটে অংশগ্রহণ করুন। প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ? প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু প্রশাসনের সেই সক্রিয়তা নেই যা তৃণমূলের এই মধ্যযুগীয় সন্ত্রাসকে বন্ধ করতে পারে। আচ্ছা, কি মনে করছেন এবারে ভোটে? আপনি ভোটও দিলেন, বিজেপি জিতবে, কারণ শান্তিপুরের মানুষ শান্তি চায়। এই সন্ত্রাস, এই যে ভয়ঙ্কর মধ্যযুগীয় সন্ত্রাস, তার বিরুদ্ধে শান্তিপুরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। ওকে।